বই অনলাইন bd.com বাংলা সাহিত্যের সেরা রচনাবলী বিক্রির আয়োজন করেছে। আজ রয়েছে ঐতিহ্যের প্রকাশনায় পাঁচ খণ্ডের শরৎ রচনা সমিতি, যার মূল্য 5,000 টাকা। আমরা 35% কমিশনে আপনাদেরকে দিচ্ছি 3,770 টাকা। গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলায় আমরা দিচ্ছি হোম ডেলিভারি। এছাড়া সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি আপনাদের পছন্দের বই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাঙালির জীবনে যিনি চায়ের টেবিল থেকে চলে গেছেন অন্দরমহলে, আমাদের অন্যতম কিংবদন্তি ঔপন্যাসিক, কথা সাহিত্যিক। বাংলায় সর্বোচ্চ প্রায় 50টিরও বেশি বই, যেটা চলচ্চিত্র চিত্রায়ন হয়েছে, তিনি একমাত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিভিন্ন ভাষায় যার বই চলচ্চিত্র আকারে প্রকাশ পেয়েছে। আসুন দেখি প্রথম খণ্ডে কি কি রয়েছে। প্রথম খণ্ডে উপন্যাস রয়েছে বড়দিদি, বিরাজবৌ, অরুণিকা, পণ্ডিত মশাই, পল্লী সমাজ, চন্দ্রনাথ, বৈকণ্ঠ। গল্প রয়েছে রামের সুমতি, পথ নির্দেশ, বিন্দুর ছেলে, মেজি দিদি, গল্পপূর্ণ, আধারের আলো। নাটক, ষোড়শী, প্রবন্ধ, নারীর মূল্য, এছাড়া গ্রন্থ পরিচয়। দ্বিতীয় খণ্ডে রয়েছে উপন্যাস শ্রীকান্ত, প্রথম পর্ব, দেবদাস, নিষ্কৃতি, চরিত্রহীন, দত্তা। গল্প রয়েছে কাশীনাথ, আলো, ছায়া, মন্দির, বোঝা, অনুপমার প্রেম, বাল্যস্মৃতি, হরিচরণ, স্বামী, একাদশী, বৈরাগী। প্রবন্ধ রয়েছে দুটি, তরুণের বিদ্রোহ, সত্য ও মিথ্যা, সাথে রয়েছে গ্রন্থ পরিচয়। তৃতীয় খণ্ডে রয়েছে উপন্যাস শ্রীকান্ত, দ্বিতীয় পর্ব, গৃহদাহ, বামুনের মেয়ে, দেনা পাওনা, নববিধান। গল্প রয়েছে ছটি, ছবি, বিলাসী, মামলার ফল, হরিলক্ষ্মী, মহেশ, অভাগীর স্বর্গ। নাটক রয়েছে একটি, রমা। এছাড়াও রয়েছে প্রবন্ধ, অভিভাষণ, পত্রাবলীর সংকলন। চতুর্থ খণ্ডে রয়েছে উপন্যাস পথের দাবি, শ্রীকান্ত, তৃতীয় পর্ব, শেষ প্রশ্ন, শ্রীকান্ত, চতুর্থ পর্ব। গল্প রয়েছে তিনটি, অনুরাধা, সতী, পরেশ। নাটক বিজয়া, এছাড়া গ্রন্থপঞ্জি। পঞ্চম এবং শেষ খণ্ড, বিষয়বস্তু রয়েছে, উপন্যাস আছে তিনটি, বিপ্রদাস, শুভদা, শেষ পরিচয়, যেটি অসমাপ্ত রয়েছে। গল্প লালু, ছেলে ধরা, বছর 50 পূর্বের একটি দিনের কাহিনী, লালু, দেওঘরের স্মৃতি। মৃত্যুর পরে সংগৃহীত রচনাবলীও রয়েছে পঞ্চম খণ্ডে। এ ছিল আমাদের আজকের সমগ্র ভালো বইয়ের সঙ্গে থাকুন।